এবার ঘুমোবার আগে তোমাদেরকে আরেকটু জ্বালাতে আসলাম। কি জ্বালাতে আসলে? ওই যে সকালে একটা বলেছিলাম না, গুড মর্নিং শুরু করেছিলাম বেড়াল মা, আরে গুরু মা একটা নাম বলেছি না, ডাকবো না, আমি কোনোদিন ডাকিনি। আমার কাছে গুরু হচ্ছে রামকৃষ্ণ, রাম ঠাকুর, অনুকূল ঠাকুর, ভগবানদেরকে যারা আমরা শিষ্য নেই, দীক্ষা নিই, এরা আমাদের গুরু হয়, আর হচ্ছে আমাদের শিক্ষক। তাই বেড়াল মা হচ্ছে, হ্যাঁ, তো বেড়াল মা একটা কাহিনী জানলাম গো, আমি জানতাম না এই কেচ্ছা কাহিনী, আজকে শুনলাম। উনি নাকি একটা ছোট চ্যানেলকে খেয়ে ফেলেছেন, একটা খুব ছোট চ্যানেল ছিল যেটাকে উনি ওপরে উঠিয়েছিলেন, ওনার তো অনেক ক্ষমতা। উনি গ্রুপবাজি করে, ওনার নাম ছিল, মেয়েটার নাম নাকি ছিল রুনু, চ্যানেলের নাম ছিল আই এম অন্তরা। যেই চ্যানেলটা ওপর উঠে গেল, 3000 হয়ে গেল, উনি রাগ করল, ওনার হাতে এতটাই ক্ষমতা, সেই চ্যানেলটাকে উনি ধ্বংস করে দিল। আর সেই রুনুরও কিন্তু একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে। ভেবে দেখেন, এই দয়ার সাগর আমাদের এই মহল, বলবে গুরুমাটা কে গো একটু বলো না গো, এই মহল নাম হচ্ছে গুরু, গুরুমা না বেড়াল মা, এরা তোমরা গুরুমা ডাকো, আমি বেড়াল মা নাম দিয়েছি। সেই বেড়াল মা রুনু নামের মেয়ের চ্যানেলটাকে খেয়ে ফেলেছে। কিভাবে খেলো? বেড়াল তো মাছ ভেবে খেয়ে ফেললো। তাই এখন ওনার টার্গেট হচ্ছে এই মিথ্যা লাইফস্টাইলটাকে খেয়ে ফেলা। এমন সব কাজ করবে তো এটাকে উনি খেয়ে ফেলবে। উনি কি বলেছেন? উনি যখন মন্দিরাকে নিয়ে ভিডিও করেছেন, উনি দৌড়ে গিয়ে দেখত, মন্দিরের কোনো ক্ষতি হয়নি তো, মন্দিরের কোনো ভিউজ কমেনি তো, যদি মন্দিরের ভিউজ কম হয়ে যায় তাহলে উনি নিজেকে ক্ষমা করতে পারবেন না, ওনার জন্য মন্দিরের এত বড় ক্ষতি হয়ে গেল। শুধু তাই না, উনি লোকে ওনাকে বুদ্ধি দিয়েছে, নিজের কোনো বুদ্ধি উনি কখনোই খরচ করেন না, উনি লোকের বুদ্ধি নিয়েই কাজ করেন। তাই উনি সেই মিথ্যা লাইফস্টাইলকে নিয়ে একটা বোধহয় নেগেটিভ ভিডিও করেছিল নাকি করেছিল, ওনার মুখের কথাই। তারপর কিন্তু উনি এত ভালো, এত ভালো, উনি জানো, উনি আবার গিয়ে ওদেরকে সরি বলে এসেছে ফোন করে। কিন্তু ওরা তো বড় চ্যানেল, মন্দিরা মিথ্যা লাইফস্টাইল, তাই ওদের কাছে গিয়ে সরি বলে মন্দিরার ক্ষতি না হয়। রুনু একটা গরিব ঘরের মেয়ে ছিল এবং ছোট্ট বাচ্চা ছিল, তার চ্যানেলটা গত করে খেয়ে নিল, কারণ ওনার পাওয়ার ছিল, ওনার কাছে পাওয়ার ছিল, ঠিক সেই পাওয়ার খাটিয়ে এখন সুকে, অথচ সু কিছুদিন আগে ওনার বন্ধু ছিল, এবং যখন সু ওনার বন্ধু ছিল, ওনার নিকটে ছিল, তখনও কিন্তু সু এই মিথ্যা লাইফস্টাইলকে নিয়ে ভিডিও কন্টিনিউস করত। যেহেতু ওরা তখন এক গ্রুপে ছিল, তখন কিন্তু সুয়ের এই মিথ্যা লাইফস্টাইল নিয়ে যে এত রক্ত চুষছিল, তখন ওনার খারাপ লাগেনি। যেই বন্ধুত্ব খতম, দুশ্মনী শুরু হয়ে গেল, এখন ওনার টার্গেট এনি হাউ বাই হুক অর ক্রুক সুকে খতম করো। তাই সারা দিন রাত্র সেই সবে উনি লেগে আছেন, ওনার সাথে কিছু আছেন ওনার পথদর্শক, এবং উনি সবাইকে লাগিয়ে দিয়েছেন, সবাইকে, যে তোরা সবাইকে ডেকে ডেকে আনা, কি করে বুদ্ধি করতে হবে, উনি এইসব বুদ্ধি আছে, উনি এইসব ব্যাপার 17 বছর বয়স থেকেই পাক্কা কিছু কিছু ব্যাপারে। সবাই ইনফ্যাক্ট যারা এইসব নিয়ে কথা বলা ছেড়ে দিয়েছিল, যারা ওদের ডেইলি ব্লগিং শুরু করে দিয়েছিল, এর মধ্যে এদেরকেও আমি দেখলাম এখন ডেকে আনা হয়েছে যে আসো যোগদান করো। কেন কেন যোগদান করলে কি হবে? এবার আমি সুকে খাবো, যেহেতু সু মাছটা অনেকটা বড়, সাগরের সমুদ্রের হাঙ্গর, সুকে খাওয়া তো ইজি না। তাই উনি দল বল ওই রুনু চ্যানেলটা উনি একাই খেয়ে ফেলতে পেরেছেন। তখনও উনি ওনার গ্রুপকে বলেছিলেন নাকি, যে আমি শুনলাম আজকে সুলতা, আপনারা সুলতার ভিডিওটা দেখবেন,
প্লিজ আপনারা দীপাঞ্জনের পাশে থাকবেন, আপনারা মিলির পাশে থাকবেন, আপনারা মুনমুন মানে টুন অ্যান্ড মমের পাশে থাকবেন, এবং সুলতার ভিডিওটা ফ্যামিলি সুলতার ভিডিওটা দেখবেন, সুখী ফ্যামিলি সুলতার ভিডিওটা দেখবেন, ওখানে পুরো গল্পটা সুলতা বলেছে। হ্যাঁ, তাই উনি এতটুকু দ্বিধাবোধ করেননি সে রুনুর চ্যানেলটা খেয়ে ফেলতে। উনি ছোট চ্যানেলের পক্ষে কোনোদিনই না, বড় চ্যানেলের পক্ষে উনি ওদেরকে ভালোবেসে নয়, ওদের থেকে লাভের জন্য। ওনার একমাত্র টার্গেট হচ্ছে লাভ। এখানেও দেখা যাবে ওনাকে কিছু দেওয়া হয়েছে, উনিও তো কথা দিয়েছে ওদেরকে মিথ্যা লাইফস্টাইলকে যে আমি সবাইকে লাগিয়ে তোমাকে বাঁচিয়ে দেব। যদি সত্যি উনি সত্য নারী হতেন তাহলে উনি কেন যখন উনি বন্ধু ছিলেন তখন কেন উনি সুখে বললেন না তুমি এগুলি কেন করছো, বা তখন কেন উনি বললেন না যদি তুমি এইরকম ভিডিও করো তোমার পাশে আমি থাকব না, তখন তো উনি এগুলি বলেনি, তখন তো এমন ছিল। এখন তখন ছিল না, তখন মহারাজা অসুস্থ ছিল না, তখন মহারাজা কাছে ছোটো বাচ্চা ছিল না, হঠাৎ করে ওনার কাছ থেকে শু খারাপ হয়ে গেল, আর যেই শু ওনার কাছ থেকে খারাপ হয়ে গেল তখনই লাইভে উনি ওই সেই মানুষটাকে আনা হলো, এবং এখন পুরো ওয়াইটটিকে উনি লাগিয়ে দিল। তোমরা এক হও হয়ে সবাইকে উনি লাগিয়ে দিল যে তোমরা একবার সবাই এক হয়ে শুর পিছে লাগো। আর শু দিনে এখন শুকে নিয়ে এখন দিনে কমসে কম 30-40 ভিডিও নামছে, তাও জানি না আমি সঠিক তো তথ্য বলতে পারবো না, আমি এত ভিডিও তো দেখি না, এত লোক তো আমাকে সাবও করেনি, আমি জানিও না। নিজের স্বার্থে আঘাত লাগলে যে নিজের বন্ধুকেও শেষ করতে ছাড়ে না সে কি কারোর বন্ধু হতে পারে? এই চ্যানেলগুলো যেগুলো ছোটো চ্যানেলগুলি এখন ওদেরকে সাপোর্ট করছে, মানে ওনাকে সাপোর্ট করে শুয়ের এগেনস্টে বলছে, কেন বলছে? ভাবছে উনি পাশে থাকবেন, উনি কিছু হেল্প করবেন। উনি কারোর জন্য নিঃস্বার্থ কিছু করেননি, কোনো দিন আজ পর্যন্ত করেননি, আর তাই উনি ওনার জীবনের প্রতিটি পদক্ষেপে আনসাকসেসফুল। ভেবে দেখো ওনার জীবনে কোথাও সাকসেস স্টোরি কিন্তু নেই। উনি নিজেই বলেছেন উনি প্রচণ্ড পরিশ্রম করেন, কাজ করেন, কিন্তু আজ পর্যন্ত উনি কোনো কাজের সার্থকতা পাননি। কেন পাননি? কারণ সেই কাজটাতে ওনার মন কম ছিল, ঘোটালা বেশি ছিল। কেমন করে চট জলদি করা যায় সেটাই চিন্তা ছিল ওনার। তাই ওনার মতো এত নাম কেউ কামাতে পারেনি, নামের আগে একটা বদ লাগিয়ে দেবে। সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলা, কিন্তু পেছনে প্রত্যেকটি মানুষকে লাগিয়ে দেওয়া হয়েছে, সবাইকে টেনে নিয়ে আসা হয়েছে, আসো 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 শুকে নিয়ে কিছু করো। অথচ কারোর ক্ষতি আমি দেখতে পারি না, আমি কারোর কষ্ট সহ্য করতে পারি না। তাহলে শুধু তাই নয়, নব্য ক্যানভাস ভাইয়েরও যখন মা মারা গেছিলেন সেটা নিয়েও উনি বিরূপ মন্তব্য করেছেন, এবং ওখানেও উনি অনেক কটূক্তি করেছেন। ওনার এগেনস্টে কেউ গেলেই উনি তার এগেনস্টে দলকে লেলিয়ে দেয়, আর সবাই ছুটে বেড়ায় চল লাগিয়ে দিচ্ছি। শুধুমাত্র বেড়াল মা তুমি দায়ী, আজকে তোমার জন্য এই যেগুলি এটা হচ্ছে এই মিথ্যা লাইফস্টাইলের যে ক্ষতিটা তুমি করছো। তোমার কিছু লোন আছে না, তুমি বলেছিলে না কিছু লোন আমার, আর প্রতিটি ভিডিও তো জানেন মিথ্যা লাইফস্টাইলকে নিয়ে বলবে, সঙ্গে সঙ্গে নিজের কথাটা বলে দেবে, আমারও তো স্বামীটা অসুস্থ, আমারও না কিছু ধার আছে। তোমার মনে হচ্ছে না যে সুর এত বড় ক্ষতি হচ্ছে, সুরকে যে এত গালাগাল দেওয়া হচ্ছে যে সুর মুখ দেখলেও দোষ পাপ, খুব নিজেকে উপরে উঠাচ্ছ এগুলি করে, কারণ ভেতরে জ্বলন হচ্ছে যে আমি সুয়ের কাছে পারছি না, আমি সুয়ের কাছে হেরে যাচ্ছি। আর যারা
এক হবো এক হবো সহমত করে এগিয়ে যাচ্ছ একসঙ্গে, মরবো হারবো লড়বো আমরা একসাথে। তোমাদেরকেও বলছি, উনি তোমাদেরও না, এই বেড়াল মা তোমাদের কারণ না। খুব মেসেজ করছে, ফোন করে করে বলছে তো সবাইকে, এটা আমরা বুঝতে পারি। উনি সবাইকে ফোন করছে, একে একে, এর সাথে এর খাতির, এর সাথে এর খাতির, খুব ফোন করছে করে বলে দেওয়া হচ্ছে। না গো, শুধু নিজের জন্যই উনি বাঁচেন। উনি কোনোদিন, উনি যদি একটা চ্যানেলকে খেয়ে ফেলতে পারে এইবার বলো, তাহলে উনি একজনের ক্ষতি যে করতে পারে সে সবার ক্ষতি করতে পারে। ঠিক যেমনি MSL করলো ঈপ্সিতার সাথে, সুয়ের সাথে, সীমার সাথে। তাই উনিও সেই পথের পথিক। এখন উনি সুখে খেতে হতে পারবে না, MSLকে শেষ করেই ফেলবে। আবার ডাকা হচ্ছে, মন্দিরা তুমি কোথায়? জানেন, দিয়ানাগের 11.1 লাখ সাবস্ক্রাইবার, লাস্ট 7 দিনের ভিডিওতে ও 16 লাখ, 1.25 লাখ, 1.31 লাখ, প্রত্যেকটা ভিডিওতে ভিউ পয়েন্ট। আর এই মেয়েকে নিয়ে কেউ, মানে কেউ বাদ রাখেনি বোধহয় ট্রোল করতে। তোরই 1.31 লাখ, ওর ভিউ সবগুলি ভিডিওতে 1.3 লাখ, 1.4 লাখ। আর মো, ওর ভিডিওতে 1.98 লাখ, কিন্তু ভিউজ 1.3, 1.4। মোও কিন্তু একটা ক্যান্সার পেশেন্ট, মোও কিন্তু অনেক কষ্ট করেছে, অনেক লড়েছে, কিন্তু কই, ওদের নিয়ে অনেক কথা হয়েছে, ওরা কারোর ক্ষতি করেনি। কারণ ওরা কোনো ছোট চ্যানেলের সাথে কথাই বলেনি। ছোটো চ্যানেলের সাথে কথা বলেই নিজের বিপদটা ডেকে এনেছে। তাই এ বেড়াল মা নিজের মাছের জন্য, নিজের দুধের খাওয়ার আসার জন্য অন্যদেরকে এখানে ছানা বানাচ্ছে, বুঝেছো? আর তোমরা সবাই চলছো ওই পথে। তাই সুখে নাকি করবে করো, কিন্তু ভেবে দেখো তোমাদের পাশে কি বেড়াল মা থাকবে ভবিষ্যতে? নিশ্চয়ই থাকবে না, কারণ ও শুধু ওর চ্যানেলটা গ্রো করতেই এসেছে, আর কিচ্ছু করতে না। ধন্যবাদ, ভালো থাকবেন, গুড নাইট।